বিস্তীর্ণ মাঠ জুড়ে সূর্যমুখীর হাসি। মহানগরীর নূরনগর এলাকায় একসময়ের ফাঁকা প্রায় 2 একর জায়গায় স্থানীয় কৃষকরা গড়ে তুলেছেন তেল ফসল সূর্যমুখী ফুলের ক্ষেত। শুধু নূরনগর নয়, খুলনার বন্ধ থাকা বিভিন্ন পাটকলের বড় মাঠ, সরকারি অফিসের সামনের ফাঁকা মাঠ, রাস্তার পাশ, স্কুল কলেজের চত্বর সহ বিভিন্ন পতিত জমি ফুল আর ফসলে ভরে উঠেছে। এসব ফসলের মধ্যে রয়েছে গম, আলু, পেঁয়াজ, বেগুন, ঢেঁড়স, কাঁচামরিচ, টমেটো সহ নানা সবজি। পতিত জমিতে ফসল উৎপাদনে বাড়তি আয়ে খুশি শ্রমিক, কৃষক ও স্থানীয় কৃষি কর্মকর্তারা। বন জঙ্গল ছিল, আমরা এগুলো আস্তে আস্তে ঠিকঠাক করে সমান করে এগুলা এখন ফসলাদির করার উপযোগী করছি। এই ঘাসগুলো পরিষ্কার করছি, পাওয়ার টিলার দিয়ে চাষ করছি। চাষ করে এটার একটা পর্যায়ে নিয়ে এসে আমরা এখান থেকে সবজি, বিভিন্ন ধরনের উপকরণ, কৃষি উপকরণ এখান থেকে উৎপাদন করছি। বিভিন্ন রকম সবজি হচ্ছে। আমরা এর আগে যখন শীত ছিল, শীত মৌসুম ছিল, তখন শীতকালীন সমস্ত সবজি এখানে হয়েছে। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগকে আরও জোরদার করতে হবে। আমাদের এই মুহূর্তে আপনি যদি বলেন যে এত হাজার হেক্টর বা এত লাখ হেক্টর জমি চাষের আওতায় আছে, তো তার যে ভূমিকা আমরা যদি আরও 2 লাখ হেক্টর যদি এর মধ্যে অ্যাড করতে পারি, তাহলে সেই 2 লাখ হেক্টরের যে ভূমিকা অবশ্যই অর্থনীতি, তো অবশ্যই একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। লবণাক্ত এলাকার পতিত জমিতে ফসল উৎপাদনে চ্যালেঞ্জের কথা জানিয়ে বাকি জমিতেও আবাদের উদ্যোগের কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাকি যেগুলো মাঠে পতিত জমি আছে সেখানে হচ্ছে আমরা কাজ করছি। আশা করি আমরা যেহেতু পানির যদি সংস্থান হয়, সেচ পানির সংস্থান হয়, তাহলে কিন্তু সবকিছু করা সম্ভব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় জেলার 10,975 হেক্টর অনাবাদি পতিত জমির মধ্যে 1,430 হেক্টর চাষের আওতায় আনা হয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।